ইয়াত 13 মার্চৰ পৰীক্ষাৰ দিনৰ কথা উল্লেখ কৰিছে এইগৰাকী প্ৰাৰ্থীয়ে কিন্তু 13 মার্চৰ পৰীক্ষাৰ দিনা কোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা নাছিল সেইদিনাৰ পৰীক্ষাৰ নিৰীক্ষকে এই কথা প্ৰকাশ কৰি কয় যে এজন পৰীক্ষাৰ্থীয়ে ওএমআৰ শ্বীট ফিল আপ কৰা নাছিল কি আছৰিত ওএমআৰ শ্বীট ফিল আপ কৰিব নজনা হিন্দীভাষী পৰীক্ষাৰ্থীজনেই বাছনি তালিকাত স্থান পালে কেলৰ হৈছিল যেটো এক্সাম হৈছিল কিন্তু ক্যান্ডিডেট বেছি অহা নাছিল যিমানখিনি দিয়া হৈছিল গুটেখিনি এটেন্ড কৰা নাই খুব বেছি 20 30 জন মান আহিছে নেকি এনেকে কম হলেও মানে বেছি নহয় আৰু বিশেষ একো হোৱা নাই লয়াৰ জনে ওএমআৰ শ্বীটখনত লিখিব লাগে নে নালাগে হেখা নেজানিছিল তাৰ পিছত আমি কলো আৰু যেতিয়া দেখিলোঁ যে আমি ব্লেংকে আছে ওএমআৰ শ্বীটখন তেতিয়া আমি তাক শিকাই দিলোঁ আৰু এইটো বস্তু এনেকৈ কৰিব লাগে তেতিয়া সি সেইমতে কৰিলে আৰু মোৰ বিশেষ ইমান তাত এনেকৈ মনত নাই কিন্তু বেলেগ এনে হুলস্থুল পৰিস্থিতি একো হোৱা নাই কিমানটা লিখিলে আমিতো ইমানটা চাই থকা নাই কেইটা উত্তৰ লিখিলে পালে আৰু পাইছে কিমানটা এতিয়া যদি সি পটাপট লিখিছে সম্পূৰ্ণ কৰিব পাৰিব কাৰণ সি কুৱেশ্যন পেপাৰখন অলৰেডি টিকমাৰ্ক দি থৈ দিছে অকল সি চাই চাই ওএমআৰখনত ভৰাবহে লাগে সেইখিনি সময়টো বেছি নালাগে 5 মিনিটতে পূৰা কমপ্লিট কৰিব পাৰি কুৱেশ্যন পেপাৰখন সি পূৰা ছল্ভ কৰি থৈ দিয়া আছিলে অকল সি ওএমআৰখনত ভৰাবহে লাগে দুই এজন কৈছিলে সি তেনেকৈ থৈ দিছে নেকি বুলি সুধিছিলে আমি ক'লোই নাজানিছে কাৰণে এনেকৈ আছে বুলি কোৱাত আকৌ কোনো একো নাই কৰা সবে নিজৰ নিজৰ কামত ব্যস্ত হৈ গ'ল আৰু পৰিস্থিতি মানে আমি পৰীক্ষাটো সুন্দৰকৈ সুকলমে পাতিবলৈ আমি সক্ষম হ'লোঁ যিসকল এক্সামিনাৰ আছিল তেখেতলোক বহুত দূৰৰ আছিল যিটো সময়ত নেকি আমি সোমাব লাগে স্কুলৰ ভিতৰত তেওঁলোকে সেই সময়তে আহি সোমালে তাৰে এজন সদস্য আছিলে যিজনে বহুত দেৰি তেওঁলোকে ওএমআৰ শ্বীটখনত ভালদৰে ফিল আপ কৰা নাছিলে তেতিয়া আমি যিহেতু আমি তাত আছিলোঁ এক্সামিন হলত তেখেতলোকক চাওঁতে তেতিয়া তেওঁ এজনে তেওঁৰ পিছফালে বহা এজনে ক'লে আৰু এজনে কৰিব জনা নাই তেওঁক অকণমান দেখাই দিয়কচোন বুলি ক'লে তেতিয়া মই সেইখিনি ছাইডৰ পৰা আহি তেওঁক দেখিলোঁ দেখি পিনে কৈছোঁ তুমি কিয় কৰা নাই এইখিনি তেতিয়া তেওঁ অকণমান দুই এটা প্ৰশ্ন ভালকৈ জনা নাই নে বুজি পোৱা নাই গম পোৱা নাছিলোঁ তেতিয়া ভালকৈ কথাও কোৱা নাছিলে ল'ৰাজনে তেতিয়া তেওঁ হিন্দী ভাষী আছিলে তেওঁ তাৰপাছত লাহেকৈ যেতিয়া আমি কৈ দিলোঁ দেখাইলোঁ সুন্দৰভাৱে তেওঁ কৰিলে কৰাৰ পাছত ওলাই গ'ল তাৰপাছত আমি আৰু একো নাজানো আমাৰ আনফালে নিযুক্তি কেলেংকাৰী সন্দৰ্ভত মত ব্যক্ত কৰিছে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৱেও এতিয়া তেওঁ সেই সময়ত ফেচবুকত কি লিখিছে কি লিখা নাই এইটো আমি অৱগত নহয় আৰু মই ধেমাজিত খবৰ লৈছোঁ কিন্তু সেই সময়ত তেওঁ যদি ক'ৰবাত কিবা নিৰ্দিষ্ট অভিযোগ আছিলে ক'ৰবাত থানাত কিবা কেছ দিছিল নেকি বা কোনোবা কৰ্তৃপক্ষৰ ওচৰত তেওঁ কোনো কেছ অভিযোগ উত্থাপন কৰিছিল নেকি এই সম্পৰ্কে কোনো তথ্য পাতি আমি পোৱা নাই গতিকে এই বিষয়ত আৰু অধিক মন্তব্য কৰিব পৰা নাযাব কোনোবাই লিখিছে এতিয়া কোনোৱে কাৰ বিৰুদ্ধে কি অভিমতত কি অভিপ্ৰায়েৰে ফেচবুকত কি লিখে নিলিখে সেইখিনি লোকেতো আমি মই জড়িত নহয় সেইটো মোৰ যিহেতু মোৰ শিক্ষা বিভাগৰ বিষয় নহয় সেইটো স্বাস্থ্য বিভাগৰ বা তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব বা যদি কি কৰে কি নকৰে এই বিষয়ে মই অৱগত নহয় তো প্ৰমাণটো তেওঁলোকে দিব সেইটো কোনে কি এইবিলাক উৰা বাতৰি কিছুমান মানুহৰ মুখে মুখে কোৱা কিছুমান কথাৰ ওপৰত ভিত্তি কৰি চৰকাৰ নচলে বা চৰকাৰৰ বিভিন্ন প্ৰক্ৰিয়াসমূহো নচলে সেইকাৰণে মোৰ সম্পৰ্কত হৈছে বুলি কোনোবাই কৈছে মই খবৰ লৈছোঁ তেনেকুৱা কোনো কথা মোৰ কোনো কৰ্তৃত্বই এই সম্পৰ্কে জ্ঞাত নহয় চৰকাৰখনৰ বিৰুদ্ধে এতিয়া ক'বলৈ কোনো ইচ্যু নাই আৰু এই নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াটো ইমান স্বচ্ছতা নিকাভাৱে হৈছে পৰীক্ষা ইমান সুকলমে অনুষ্ঠিত হৈছে ইয়াত এটা কলংকৰ দাগ লগাবৰ কাৰণে এছামে অহৰহ এটা প্ৰচেষ্টা চলাই আছে এটা ষড়যন্ত্ৰ কৰি আছে গতিকে এই কথাবিলাক মৌখিক যিবিলাক কথা বা ফেচবুক হোৱাটছএপৰ যিবিলাক কথা এইখিনি চৰকাৰখনক কলংকিত কৰাৰ সেই ষড়যন্ত্ৰৰে প্ৰয়াস বুলি মই ভাবোঁ মুঠতে এইবাৰ স্বাস্থ্য বিভাগৰ নিযুক্তি পৰীক্ষাৰ কেলেংকাৰীক লৈ তোলপাৰ লাগিছে ৰাজ্য লক্ষীমপুৰ মেডিকেল কলেজ হস্পিটেলত চতুৰ্থ বৰ্গৰ পদৰ নিযুক্তি কেলেংকাৰী সংঘটিত হোৱাৰ এয়া হ'ল গুৰুতৰ অভিযোগ মন্তব্যবোৰ শুনিলে আপোনালোকে এজন বিশেষভাৱে সক্ষম যুৱকৰ এই চাঞ্চল্যকৰ অভিযোগ উত্থাপন কৰাৰ পাছতেই এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে একেটা কোঠাতে পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱা এজন বিশেষভাৱে সক্ষম প্ৰাৰ্থীয়ে এইখিনি মন্তব্য প্ৰদান কৰিছে নগাঁও জিলাৰ ৰূপহীহাটৰ হাতীপুখুৰী গাঁৱৰ বিশেষভাৱে সক্ষম যুৱক আমিনুল হকে সংবাদ মাধ্যমৰ আগত আজি এইবোৰ চাঞ্চল্যকৰ তথ্য প্ৰকাশ কৰিছে আমিনুল হকৰ মতে আমি পুনৰবাৰ কৈ দিছোঁ কি ক'লে আমিনুল হকে লিখিত পৰীক্ষাত উকা বহি জমা দিব খোজা এজন প্ৰাৰ্থী বাছনি হৈছে নিযুক্তিৰ বাবে
পরীক্ষা দিয়া প্রার্থীগুলাকে উকাবহি জমা দিব খোঁজাত আমিনুল হক আর সতীর্থ প্রার্থীসকলে আপত্তি দর্শাইছিল। তেতিয়া নিরীক্ষকসকলেও প্রার্থীজনের ফটো তুলি রাখি থয় বলে আমিনুল হকে দাবি করেছে। তারপর কালি পরীক্ষার ফলাফল লোক দেখে যে সেই প্রার্থীগুলাকে নির্বাচিত হয়েছে। আচরিত হয়ে পড়েছে এটা আমিনুল হক আর আন একাংশ প্রার্থী। রাজ্যত এতিয়া বিভিন্ন বিভাগত নিযুক্তি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়ে আছে, কিন্তু তার মাজতে হঠাৎ কেলেঙ্কারির অভিযোগসমূহ উত্থাপন হয়ে থাকাত রাজ্য সরকার এক প্রকার অস্বস্তিত পড়েছে। বারে বারে প্রশ্ন উত্থাপন হয়ে আছে, প্রতিটি পরীক্ষা স্বচ্ছ আর নিকাভাবে অনুষ্ঠিত করার প্রচেষ্টা চলা হয়, কিন্তু তাতেই কেরুণ লাগি যায় বা তাতেই কিছু খেলিমেলি পোহরলে আহি যায়। এবারও তেনে ঘটনা সংঘটিত হয়েছে। এবার স্বাস্থ্য বিভাগত নিযুক্তি কেলেঙ্কারির এয়া হল গুরুতর অভিযোগ। ইয়াক কোনেও সহজভাবে লোব নয়, নিবনার উপর মাধমার বলে সকলে উল্লেখ করেছে। নিবনার সকলে বহুত কষ্ট করে পরীক্ষা দিয়ে, কিন্তু তেতিয়াই এই কেলেঙ্কারির অভিযোগসমূহ উত্থাপন হয় আর হতাশ হয়ে পড়ে প্রতিগী যুবক বা যুবতী। স্বাস্থ্যত এবার নিযুক্তি কেলেঙ্কারির গুরুতর অভিযোগ। স্বাস্থ্য বিভাগের নিযুক্তি পরীক্ষা যে কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে, তারপর কেবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লক্ষিমপুর মেডিকেল কলেজ হসপিটালত চতুর্থ বর্গর পদর নিযুক্তিত কেলেঙ্কারি সংঘটিত হওয়ার এয়া হল গুরুতর অভিযোগ। এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে একটা কোঠাতেই পরীক্ষা অবতীর্ণ হওয়া এজন বিশেষভাবে সক্ষম প্রার্থীয়ে। নগাঁও জেলার রূপহিয়াতর হাতিপুখুরী গাঁওয়ার বিশেষভাবে সক্ষম যুবক আমিনুল হকে সংবাদ মাধ্যমের আগত এইবর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। আমি পুনের কোথাও আমিনুল হকে দাবি করেছে যে লিখিত পরীক্ষাত উকা বহি জমা দিব খোঁজা এজন প্রার্থী নিযুক্তির বাছনি হয়েছে। পরীক্ষার দিনা প্রার্থীগুলাকে উকা বহি জমা দিব খোঁজাত আমিনুল হক আর সতীর্থ প্রার্থীসকলে আপত্তি দর্শাইছিল। তেতিয়া নিরীক্ষকসকলে প্রার্থীজনের ফটো তুলি রাখি থয়। তারপর কালি পরীক্ষার ফলাফল উলাত দেখে যে সেই প্রার্থীগুলির নামও তালিকাত সন্নিবিষ্ট হয়েছে। মানুষ লগতে বিকালঙ্গ আর মই 2017 চনতে বিএ পাশ করে পেলায় সিএনটি পাশ করেছি। বিএ পাশ করে পেলায় মই যাকালি যে রিজাল্ট দিছে লক্ষিমপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্গ পরীক্ষাত মই অবতীর্ণ হয়েছিল। কিন্তু দুঃখিত বিষয় এইটাই যে যেদিন পরীক্ষা হয়েছিল সেইদিন আগত আমার যে সেন্টার পরীক্ষা ধেমাজি পাবলিক স্কুল তাতে একটা ঘটনা হয়েছিল। ঘটনাটা হল মোর আগর বেঞ্চত এজন লড়া বহিছিল, শিক্ষিত লড়া হব যে বহিছিল, সি পরীক্ষাত উকা বহি জমা দিব বিচারিছিল। মই পিছত বহি আছিলো, যেতিয়া পরীক্ষকজনে কলে যে আমি উকা বহি নলো তেতিয়া মই পিছফালেরপরা থিয় হয়ে গেলো। থিয় হয়ে পেলে প্রতিবাদ করলো যে উকা বহি জমা দিব নোৱাৰিব। তারপর মোর কথা শুনে পেলায় লগর যা পরীক্ষার্থী আছিল সিহতো থিয় হয়ে গেল। তারপর যা পরীক্ষার্থী আসে সিহতে আর পরীক্ষকবিলাক মাতি আনিল, হুলস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। নিরীক্ষকও জানে সিহতক মাতি আনিছো, মাতি আনি পেলায় তার লাইভ তেতিয়া করেছো, তেতিয়া বিতরত করব লাগে যিখিনি করব লাগে সেইখিনি করেছো। তারপর বাধ্য হয়ে পেলায় তাক 10টা মান 5টা মান ওয়ার্মশিটত হি আনসার শিট করব দিয়া হয়েছিল, সেইখিনি করেছে। আর আমি পরীক্ষার্থীসল যখন পরীক্ষক আসে সিহতে তার লাইভ ফটো লৈছে, তার ডকুমেন্টসের ফটো লৈছে, আমাকে আশ্বস্তি দিছে সেবুদা নাই যাব পারা, নিরীক্ষকালে ফটো লৈছে। তারপর আমি ওলাই পেলাই তার রোল নম্বরটা শার্টরপরা রোল নম্বরটা লিখি লৈছো। রোল নম্বরটা তার নামটো অমিত বলে মানে শুনা পাইছো, কিন্তু তাদেরখিনি না জানো। সেইদিনাখন 13 মার্চের দিনে আমি প্রস্তুত দিছি এইখিনিখিনি ঘটনা হয়েছে, তাতে মই প্রস্তুত করেছো যে এনেকুৱা এনেকুৱা ঘটনা হয়েছে, ওয়ার্মশিট ব্লেক জমা দিছে, এটা পরীক্ষা পাতিছে নাকি পাতিছে। আমি ইমান দূর নগাঁও সুদূর নগাঁওপরা গিয়ে ধেমাজি গিয়ে পরীক্ষা দিছো। এতিয়া মানে কি যেতিয়া কালি রিজাল্ট দিলে রিজাল্ট শার্টখন চালো, মোর নামতো নাই, মই তো এজন যিখিনি করব লাগে সেইখিনি করেছো, মোর নামতো নাই বাদেই যিজন মোর আগত ওয়ার্মশিট ব্লেঙ্ক দিছে যাক জরুরবস্তি করেছো তার নামটো সেই লিস্টত আছে অমিত। রোল নম্বরটা হল 126900042। মোর আসলে 32 মোর এক বেঞ্চ পিছত মই বহিছিলো।